আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেইনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আদ্যাপীঠ চতুষ্পাঠীর অধ্যক্ষ আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ শ্রীগুরু সংঘের বহু ধর্মসভায় তাকে আমরা পাই শুদ্ধ স্বামী তেজসানন্দজি। গুরুর মৃত্যু হয় না, গুরুর মরণ নাই। গুরু হচ্ছেন সাক্ষী, গুরু হচ্ছেন চেতা, গুরু হচ্ছেন কেবল, গুরু হচ্ছেন নির্গুণ। কেবল মানে কী বলুন তো, ইংরেজিতে কী বলা হয়? অনলি। যখন কোনো চেক ইস্যু করেন 2000 শেষে কী লিখেন? অনলি লিখতে হয়, মানে কেবল। গুরু হচ্ছেন কেবল, অদ্বিতীয়। আমরা যে গুরু প্রণাম করি, ব্রহ্মানন্দং পরম সুখদম, যা কিছু স্তব স্তুতি দেখুন, যারা ব্যাকরণ শাস্ত্র অধ্যয়ন করেছেন বা সংস্কৃত পড়াশোনা করেছেন, যদিও আমি সংস্কৃতের অধ্যাপক সেই হিসাবে বলছি না, লক্ষ্য রাখবেন এটা বিশেষ্বর বিশেষণ পদ, দুটো পদ আছে। বিশেষ্য পদ যে লিঙ্গ যে বচন হবে বা যে পুরুষ হবে, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ আছে, এক বচন, দ্বি বচন, বহু বচন আছে, বিশেষণটা সেই লিঙ্গ সেই বচনে অনুধাবন করবে, এটা জেনে রাখবেন। আমরা ব্রহ্মানন্দং পরম সুখদং ইত্যাদি বলি না, কেবলং জ্ঞানমূর্তিম ইত্যাদি আছে গুরু প্রণাম মন্ত্রে। প্রত্যেকটি শব্দ হচ্ছে বিশেষণ। বিশেষণ কাকে বলে? না বিশেষ্যের নাম গুণ দোষ অবস্থা যে বোঝায় তাকে বিশেষণ বলে। প্রত্যেকটি শব্দ বিশেষণ, কিন্তু এই শ্লোকের মধ্যে এই যে গুরু প্রণাম করি একটাই মাত্র বিশেষ্য পদ রয়েছে। তিনি কে? গুরু। গুরু শব্দটাই একমাত্র বিশেষ্য, আর যতগুলা পদ সব বিশেষণ। যেমন সংখ্যাশাস্ত্রে বলছে একের পরে একটা শূন্য বসান, কত হলো? 10। তারপরে একটা শূন্য দিন, কত হলো? 100। তারপরে শূন্য বসান 1000, তারপরে শূন্য বসান 10000, তারপরে শূন্য দিন 1 লাখ, ঠিক তো? এইবারে বাম দিকে যে প্রথম সংখ্যাটা ছিল 1, তাকে মুছে দিন, বাকি কয়টা শূন্য থাকলো? 6টা কি 5টা শূন্য থাকলো? 5টার শূন্য ইনটু শূন্য ইজগল টু কী হয়? 0। 1000টা শূন্য সঙ্গে যদি লাখটা শূন্য গুণ করেন, তার গুণফল হয় কি? 0। তার মান্যতাটা কোথায়? 1। গুরু আছেন বলে এই শূন্যগুলার এত মান্যতা, এক ছিল বলে তার ডান দিকে শূন্যগুলার এত মর্যাদা। সংখ্যাতত্ত্ব বলছে গুরু হচ্ছেন সেই এক। গুরু ছাড়া এক বিন্দু, এক স্থান আমরা অগ্রসর হতে পারবো না। সাক্ষাৎ শিব পার্বতীকে গুরুগীতায় বলছেন, গুরু কেমন? হে বরাননে, হে পার্বতী তুমি শোনো, গুরু হচ্ছেন গুরুর বিশ্বেশ্বর সাক্ষাৎ তারকং ব্রহ্ম নিশ্চিতম। যে আপনারা গুরুর চরণে তুলসী পাতা কেন দেন, ঠিক এই প্রশ্ন আজকে প্রায় 25-30 বছর পূর্বে মায়াপুরে আমার বন্ধু ইস্কনে সাধু হয়েছে, তখন আমরা কলকাতা ইউনিভার্সিটিতে পড়তাম, সে আমার সহপাঠী ছিল, সে এখন সাধু হয়ে গেছে, তো সে বিদেশে থাকতো, এসেছে আমাকে জানিয়েছে তুই আয় এখানে। আমি গেছি, অনেক রকম সেখানে দেখলাম, আলাপ করলাম বহু মহারাজাদের সঙ্গে। তিনিও একটা কথা সেই বলছেন, আমার একটা অনুষ্ঠানে তিনি নাকি গিয়েছিলেন, নিগমানন্দ ঠাকুর অনুষ্ঠানে, বলছেন আচ্ছা আপনারা গুরুর চরণে তুলসী দেন কেন? আমি কিন্তু তখন এইটা বলেছিলাম, বাবা যারা বলছিলেন আচ্ছা আপনারা গুরুকে কী বলেন? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু নারায়ণ, এটা তো বলা হয় গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর। তাহলে বিষ্ণু নারায়ণ কৃষ্ণ, আপনি কৃষ্ণের চরণে তুলসী দিচ্ছেন আর গুরুর চরণে দেওয়া হচ্ছে না, এটা তো বলছেন গুরু চরণে কেন দিচ্ছেন? ওনারা বলছেন গুরুর বুকে তুলসী দেবেন। তাহলে গুরুকে নারায়ণ কেন বলছেন? গুরু সত্য সাক্ষাৎ নারায়ণ, গুরুকে তো কেউ মনুষ্য জ্ঞান করে না। অস্মাভি জাতি দেবত্বম
মহদ্ভিঃ সুপ্রতিষ্ঠিতম। কোনো অশ্ম, কোনো পাথর, কোনো মহৎ ব্যক্তি যদি প্রতিষ্ঠিত হয় সেই পাথরকে এতে গন্ধপুষ্পে শিলাখণ্ডায় নম কেউ বলে না। কি বলে? এতে গন্ধপুষ্পে নম নারায়ণায় নম বলে। তো ঠিক, তো সেখানে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তা আমাকে বলছেন, বাবা তুমি পড়াশোনা কি করেছ? আমি আর পরিচয় দিচ্ছি না। তখন আমি গভর্নমেন্ট সংস্কৃত কলেজের সংস্কৃত অনার্স নিয়ে পড়ছি, আর কিছু বললাম না, পরিচয় দিলাম না। কেন? পরিচয় দেওয়াটা খুব মানে আত্ম অভিমান ও মানে আত্মহত্যারই নামান্তর। আমার গুরুদেব বলতেন, পরিচয় দিলাম না। তিনি খুব সাধুবাদ করলেন আমাকে। গুরু হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ, গুরু হচ্ছেন বিষ্ণু, গুরু হচ্ছেন মহেশ্বর। অনুভূতি বিনা জ্ঞানং বৃথা ব্রাহ্মণী মোদতে। এইখানে বসে আপনারা অনুভব করুন যে গুরুদেব এই একটা বিগ্রহের মধ্যে বসে নাই। কেমন মনে করবেন, কেমন ভাবনা করবেন? গুরুদেব সাক্ষাৎ বসে আছেন, এটা ভাবতে হবে। যার যেমন ভাব তার তেমন লাভ। আমি শ্রীগুরুদারের সঙ্গে এসে এত আনন্দ উপলব্ধি করতে পেরেছি, এবং আমি যখন বাপি আমাকে তুলে নিয়ে আসে তখন আমি বলো কিছু বলবো না, কিন্তু এই সংঘ, ভাতৃসঙ্গ এবং মাতৃসঙ্গ, এনাদের দর্শন করে আমার এত আনন্দ উপলব্ধি হচ্ছে যে কিছু না বললে নয়। তাই আপনাদের সামনে যেরকম সুন্দর সুন্দর আপনারা কাপড় পরে রয়েছেন, সনাতন ধর্মের একটি শ্রেষ্ঠ মূল, মায়েরা যেরকম সুন্দর সুন্দর শাড়ি, লাল পাড়ে শাড়ি এবং পরে রয়েছেন, একটা সিঁদুরের টিপ পর্যন্ত আজকের মায়েরা পরেন না। এই যে দেখে আমি এত আনন্দিত পেলাম যে সিঁদুরের টিপটা যে কী জিনিস সেটাও আমরা হারিয়ে ফেলেছি। যাই হোক, গুরুদেবের সম্বন্ধে তো কিছু বলা যায় না, সাগরের সম্বন্ধে কি বলবো, সাগরের সম্বন্ধে কিছু বলা যায় না। তার একটা উপলব্ধির কথা, আমার নিজস্ব ব্যক্তিগত কথা আমি একটা আপনাদের সামনে তুলে ধরছি, এটা না বললে আমার খুব বাজে লাগছিল। আমরা যখন ছোট তখন আমরা ভাড়া থাকতাম বালুচরে, বসন্তশীলের বাড়িতে। তোখানটায় তখন কারেন্ট ফারেন্ট কিছু ছিল না। তখন একজন গুরু ভাই আসতেন, ঠিক গুরুদেবের মতনই দেখতে, উনি ওই বাড়িতে এসে থাকতেন, আর আমি তখন খুব ছোট। আর উনি এসে আমাকে প্রতিদিন সকালবেলা খুব প্রভাতে উনি স্নান করতেন, আর দেখতেও সেরকম ছিল, জটা কি চেহারা। তো আমাকে প্রতিদিন ওই ঘুম থেকে উনি স্নান করে উঠেই আমাকে টেনে তুলতেই হতো, আমার মা আমাকে টেনে তুলতেন। কেন? উনি সকালবেলা একটা ফুল নিয়ে এসে আমার মাথায় দিতেন, ওম বাসুদেবায় নমঃ বলে। আর তখন তো আমি কিছু বুঝতাম না, তখন খুব রাগের চোটে ওনার পেটের মধ্যেও লাথি মারতাম, ওনার জটা ধরেও টান মারতাম। তাও বলছে তখন উনি ওনার মুখের বাণী, এই জন্য বলে সাধু মহাত্মাদের মুখের বাণী কখনো মিথ্যে হয় না। তখন আমি জটা ধরে যখন টানতাম তখন উনি বলছেন যে বেটা আজকে তুই আমার জটা ধরে টানছিস, তোরও একদিন জটা হবে। আজকে আমার ভাবতে অবাক লাগছে, আমার গা শিউরন হচ্ছে যে সত্যি সত্যি আমার মাথায় যে প্যাকেটটা দেখছেন না, আমার মাথায় দুটো জটা, সারা শরীরে জটা, দাড়িতে জটা, সারা শরীরে রুদ্রাক্ষর। তাই গুরুর কথা কখনো মিথ্যে হয় না। স্বামীজি বলছিলেন, ওই বাবাজিও বলছিলেন, সত্যি গুরু কে? গুরু পরম ব্রহ্ম, আমরা দেখতে পাই না। স্বামীজি বলেছিলেন আমরা দেখতে পাই না, সত্যি আমরা দেখতে পাই না। কেন পাই না? সেই নেগেটিভ চিন্তা ভাবনা আমরা সারাক্ষণ করি, তো পজিটিভের কথা চিন্তা করি না। আমাকে অনেক জায়গায় অনেকগুলো প্রশ্ন করেছিলেন, আমি বিভিন্ন জায়গায়, স্বামীজি যখন আদ্যাপীঠ থেকে এসে, আমি মুরাল ভাইয়ের সাথে অনেক অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করি, তা মুরাল ভাই আমাদের একসাথে আমরা ই করি, যাই হোক সেটা বড় প্রশ্ন না। তখন আমি একটা প্রশ্ন উত্তর আমাকে করেছিল, মানে প্রশ্ন করেছিল, তখন আমি উত্তর দিয়েছিলাম যে গুরুদেবকে দেখতে পাও, মানে হ্যাঁ দেখতে পাওয়া যায়, কেন পাওয়া যাবে না, দেখতে অবশ্যই পাওয়া যাবে। তখন বলছে তাহলে আমাকে দেখাতে পারবে। আরে তোমাকে দেখাতে পারবো কি না বাবা আমি জানি না, তবে আমরা তো এটা দেখার জন্য প্রদর্শনী করি না। তবে একটা কাজ করো, এই ইলেকট্রিকের তারটা দেখেছো? বলছে হ্যাঁ। তো ইলেকট্রিকের তারটা দেখে কী তোমার অনুভব হচ্ছে?
ওটার মধ্যে কি কারেন্ট আছে না নেই কিছু বুঝতে পারছো? বলছে না ওটা তো স্বাভাবিক একটা তার যাচ্ছে কিন্তু ওর মধ্যে কারেন্ট আছে। তাহলে কখন তুমি ওটাকে অনুভব করতে পারবে? ওটা স্পর্শ করো তবেই তো ওটার মজাটা বুঝবে। কখন ওর স্পর্শ হবে? কখন ওটার মধ্যে আলো জ্বলবে? নেগেটিভ আর পজিটিভ। তাহলে পজিটিভটা কে? পজিটিভটা আমাদের গুরুদেব। সেই গুরুদেবের যদি নেগেটিভ আর পজিটিভ যদি একই হয় তখন তোমার ভ্রুকুটির মধ্যে থেকে আলোর তীব্র আলো, কাকে বলে আলো? বিশ্বমণ্ড কাকে বলে আলো? আলো, তুমি আলোয় আলো দেখতে পাবে। আমরা ঘড়ি পড়তাম, তো ঘড়িতে প্রতিদিন দম না দিলে কিন্তু ঘড়িটা বন্ধ হয়ে যেত। তো তদ্রূপ আমাদের এই গুরু মন্ত্র হলো ঘড়ির দম। সেই দমটা যদি আমরা না প্রতিদিন দেই তবে সেই ঘড়ি আর কাজ করবে না, সেই ঘড়ি চলবে না, সেই ঘড়ি অচল হয়ে যাবে। তাই সমস্ত কিছু ভক্ত মা এবং ভক্ত ভাইদের সকলকেই বলবি এই ঘড়িটাকে ঠিক রাখো। সেই ঘড়ির চাবিকে, চাবি হলো স্বয়ং গুরুদেব। সেই বীজ মন্ত্র 10টা মিনিট করে জপ যদি করুন, 5টা মিনিট জপ করুন, দেখবেন আপনার দম প্রতিদিন কাজ কর্ম কীভাবে সুন্দরভাবে যে বেরোবে আপনি ভাবতে পারবেন না। এই শাখা সংঘের যে আমন্ত্রণ পত্র সেখানে একটি বাণী উল্লেখ করলেন গুরুদেবের, শ্রীমুখ নিঃসৃত বাণী, তোমাদের ভাতৃসঙ্গ মাতৃসঙ্গই সাধন ও ভজনের স্থান। গুরুদেব আমাদের সাধন ভজনের স্থান নির্দিষ্ট করলেন ভাতৃসঙ্গ মাতৃসঙ্গে। সাধন ভজন দুটো কিন্তু এক জিনিস নয়, বরং দুটোর মধ্যে পার্থক্যই বেশি। সাধন বা সাধনা করার জন্যে আমরা জানি একটা নিভৃত স্থান, সেখানে একাকী বসে ভগবান বা ইষ্টের চিন্তা, সেটাই হচ্ছে সাধন। সেখানে যার জন্যে সাধনা করছি তার আনন্দ নেই, আনন্দ হচ্ছে সাধকের। ওই তার নাম গান বা তার চিন্তা করতে করতে তাকে দর্শন করা, তার উপস্থিতি অনুভব করা, সেটাই হচ্ছে সাধন। আর ভজন তাকে আনন্দ দান করা, তার গুণকীর্তন করা। কার না? সেই ইষ্টের, যার উদ্দেশ্যে আমি ভজন করছি তাকে আনন্দ দান। সাধনে নিজের উপলব্ধি, নিজের আনন্দ, ভজনে যাকে উদ্দেশ্য করে আমার এই গুণকীর্তন তাকে আনন্দ দান করা। ভজনার জন্যে নিভৃত স্থানের প্রয়োজন নেই, সেখানে সমবেত ভজন, একক ভজন সবই আমরা দেখি। কিন্তু গুরুদেব তাহলে এই ভাতৃসঙ্গকে সাধনের স্থান নির্দিষ্ট করলেন কেন? অশাস্ত্রীয় কথা তো গুরুদেব বলবেন না। তিনি আমাদের এই ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ স্থাপন করে আমাদের সাধন এবং ভজন উভয়ের জন্য এই স্থানকে নির্দিষ্ট করলেন। কারণ কলিযুগে আমাদের সেই সময় নেই যে নিভৃতে নির্জনে গিয়ে একাকী ইষ্টচিন্তা বা ইষ্টমন্ত্র আমরা জপ করতে পারি। আমাদের সেই সময় নেই, সেই স্থানেরও অভাব। এমন কোনো স্থান এখন পাওয়া যাবে না, সে গুহা কন্দর বা সেই তপোবন, দুয়েরই অভাব।
তাই কলি যুগে হচ্ছে সমবেত সাধন, সংঘশক্তি কলৌ যুগে। এখানে সমবেতভাবে গুরুদেব একটি স্থান নির্ধারণ করে দিলেন প্রত্যেক গৃহীর বাড়িতে বাড়িতে, নিজ গৃহে নয়, ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় তিনি সাধন ভজনের স্থান নির্ধারণ করলেন। এই ভাতৃসঙ্গ মাতৃসঙ্গে আমরা যেমন ভজনা করি, নাম গান করি, সমবেত প্রার্থনা করি, সঙ্গে সঙ্গে আমরা ইষ্ট মন্ত্র জপ বা গুরুদেবকে স্মরণ মনন ধ্যানও করে থাকি। এই স্মরণ মনন ধ্যানই হচ্ছে তার সাধনা। ওই সাধনার মধ্যে দিয়ে নিজের যদি একটুও বিন্দুমাত্র আধ্যাত্মিক অনুভূতি জাগ্রত হয়, যেটা সাংসারিক পরিবেশে, কর্ম জীবনে, সমাজ জীবনে সকল সময় আমরা সংগ্রহ করতে পারি না, ওই তিন ঘন্টা নির্দিষ্ট সময় যদি কিছুমাত্র আধ্যাত্মিক চিন্তন আমরা করতে পারি। ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ আমাদের গুরু দর্শনের স্থান। তিনি উপস্থিত, গুরুদেব বলছেন যে প্রতিটি ভাতৃসঙ্গ মাতৃসঙ্গে আমি উপস্থিত থাকি। তাহলে তিনি উপস্থিত আছেন, তার সঙ্গ লাভ সকল সময় হয় না। আমরা বাড়িতে তিন ঘন্টা কেন, তিন মিনিটও ঠাকুরের দিকে তাকিয়ে বসে থাকতে পারি না, কিন্তু সঙ্গে গেলে আমাদের অন্তত তিন ঘন্টা কাল গুরুদেবের সঙ্গ করতে পারি, আমরা তার দিকে তাকিয়ে থাকতে পারি। তিনি আমাকে দেখছেন, আমি তাকে দেখছি, তার দৃষ্টির মধ্যে থাকতে পারি। গুরুদেব বলছেন না, আমি দৃষ্টির দ্বারা তোমাদের টানিতেছি। তা তার টান অনুভব করার জন্যে আমাদের ভাতৃসঙ্গ মাতৃসঙ্গে যোগদান করতে হবে। তিনি উপস্থিত হয়ে আমাদের আকর্ষণ করবেন ওই ভাতৃসঙ্গ মাতৃসঙ্গে। ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ শৃঙ্খলার জায়গা, নির্দিষ্ট সময় নির্দিষ্ট পোশাকে সেখানে উপস্থিত থাকতে হবে। অনেকেই আমার শাখা সঙ্গে, আমি দেখি আমাদের শাখা সঙ্গে নির্দিষ্ট সময় উপস্থিত হয় না। আবার কিছু কিছু আছেন গুরুভ্রাতা ভগ্নীগণ, তারা নির্দিষ্ট সময়ের আগেই উপস্থিত হন। একটা শৃঙ্খলা জায়গা হচ্ছে এই ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ। গুরুদেব বলছেন শ্রীগুরু সঙ্গ মানুষ তৈরির কারখানা, মানুষ তৈরি হবে ভাতৃসঙ্গ মাতৃসঙ্গে, তাদের শৃঙ্খলা তৈরি হবে, নিয়মানুবর্তিতা তৈরি হবে এবং একাগ্রতা তৈরি হবে। মন নিয়ন্ত্রণের স্থান, আমাদের মন সতত চঞ্চল। এখন বিভিন্ন জায়গায় আমরা দেখি বিভিন্ন মেডিটেশন সেন্টার, সেখানে পয়সা দিয়ে মানুষ যায় ধ্যান করার জন্য, পয়সা লাগে। বিভিন্ন বড় বড় অনেক ধর্মগুরু আছেন যাদের মেডিটেশন সেন্টারে যোগদান করতে কয়েক হাজার টাকা দিতে হয়। মনকে নিয়ন্ত্রণ আমরা করতে পারি না, পয়সা দিয়ে আমরা যাই মনকে নিয়ন্ত্রণ করতে। মন নিয়ন্ত্রণ করা কঠিন, আমরা কেন, অনেক অনেক দেবতারাও মনকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আমরা যদি বিভিন্ন পৌরাণিক কাহিনী দেখি, অর্জুন যাকে আমরা দেখেছি যে যখন
द्रोणाचार्य তাকে অস্ত্র শিক্ষা দিচ্ছেন। একটি পাখি দেখিয়ে বলেছিলেন যে কি দেখছো, অর্জুন বলেছিলেন আমি শুধু পাখির চোখটিকে দেখতে পাচ্ছি, অর্থাৎ মনটাকে নিবিষ্ট করেছিল ওই পাখির চোখে। সেই অর্জুনও গীতায় বলছেন চঞ্চল হি মনঃকৃষ্ণ, কৃষ্ণ আমার মন চঞ্চল, আমি মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না, মন চারিদিকে ছুটে বেড়াচ্ছে, বায়ুর চেয়ে বেশি গতিবেগ মনের, বায়ু যে গতিতে প্রবাহিত হয় তার চেয়ে দ্রুত গতিতে আমাদের মন প্রবাহিত হয়। নিমেষের মধ্যে এখান থেকে যে কোনো গ্রহ থেকে গ্রহান্তরে আমরা আমাদের মনকে নিয়ে যেতে পারি। এখানে বসে চিন্তা করছি আমি, আমেরিকার কথা চিন্তা করছি আমি, মঙ্গল গ্রহের কথা চিন্তা করছি, এক নিমেষ পড়ার আগে আমার মন সেই জায়গায় চলে যায়। তাকে নিয়ন্ত্রণ করতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অভ্যাস যোগ। যে কৃষ্ণ বলছেন অর্জুনকে যে হ্যাঁ অর্জুন মন চঞ্চল, কিন্তু নিরন্তর অভ্যাসের মধ্য দিয়ে তোমাকে সেই চঞ্চল মনকে স্থির করতে হবে। যতক্ষণ না মন স্থির হবে ততক্ষণ কোনো কাজ আমাদের দ্বারা সিদ্ধ হবে না। শুধু ধর্মপথে নয়, আমাদের পড়াশুনো, আমাদের জীবনের প্রতিটি কর্মক্ষেত্র, প্রতিটি জায়গায় মনকে নিয়ন্ত্রণ যদি আমরা না করতে পারি, মনকে যদি একাগ্র না করতে পারি, তাহলে কোনো কিছুতেই আমাদের সিদ্ধিলাভ ঘটে না। সিদ্ধিলাভ মানে ভগবানের দর্শনের সিদ্ধিলাভ নয়, যে কোনো কাজের সিদ্ধিলাভ, অর্থাৎ যে কাজটা আমি করতে যাচ্ছি, যে কাজকে উদ্দেশ্য করে আমি এগোচ্ছি, সেই কাজের সফলতা সাফল্য অর্জন হবে তখনই যদি মনকে একাগ্র করতে পারি। ওই ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ ওই সেই অভ্যাসের জায়গা, অভ্যাস যোগের জায়গা, ওখানে গিয়ে মনকে একাগ্র করতে হবে। তার দিকে তাকিয়ে থাকলে মন একাগ্র হবে। শুধু চোখ বুজে তাকিয়ে থাকলেই যে মন একাগ্র হবে তা নয়। আমরা জানি একটা গল্প, যে দুই বন্ধু মিলে যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ এক জায়গায় কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছে। এক বন্ধু বলল চল যাই কীর্তন শুনতে যাই, আরেক বন্ধু বলল না তুই যা কীর্তন শুনতে আমি যাচ্ছি অন্য জায়গায়। সে একটা আনন্দ ফুর্তির জায়গায় চলে গেছে, দুজনের পথ আলাদা হয়ে গেছে। যে বন্ধু কীর্তনে গেছে সে ভাবছে ওই বন্ধু তো কত আনন্দ করছে, কীর্তনে না এসে ওর সঙ্গে গেলেই মনে হয় ভালো হতো। আর যে বন্ধু ওই আনন্দ ফুর্তির জায়গায় গেছে, সেখানে গিয়ে তার মনে হচ্ছে যে কেন এখানে আসলাম, এর চেয়ে তো ওর কথা শুনে যদি কীর্তনের জায়গায় যেতাম তাহলেই মনে হয় ভালো হতো, এ আনন্দ ঠিক ভালো লাগছে না। আনন্দ তো আপেক্ষিক, আনন্দের কোনো শেষ নেই। আমার কাছে যেটা আনন্দ অন্যের কাছে সেটা হয়তো আনন্দ নয়, আমার কাছে যেটা নিরানন্দ অন্যের কাছে সেটা অনেক আনন্দ, এর কোনো শেষ নেই। আমার যেই আনন্দে আমি উৎফুল্ল হব, আমি প্রসন্ন হব, অন্য কেউ তাতে হয়তো প্রসন্ন নাও হতে পারে। মনের দ্বারা নিয়ন্ত্রণ করা হবে, মনের দ্বারা নিয়ন্ত্রিত। তো সে বন্ধু ওইখানে গিয়ে ভাবছে ভগবত আসরের কথা, আর যে বন্ধু ভাগবত আসরে গেছে সে ভাবছে অন্য আনন্দের কথা। তাহলে আমাদেরও এক জায়গায় বসে অন্য চিন্তা, এক আসনে বসে অন্য আসনের চিন্তা, এটা করলে কিন্তু চলবে না। ভাতৃসঙ্গ মাতৃসঙ্গে তিন ঘন্টা ওই ভাতৃসঙ্গ মাতৃসঙ্গের কথা চিন্তা করতে হবে, কারণ সেখানে গুরুদেব উপস্থিত। গুরুদেব বলছেন যে তোমাদের সপ্তাহের যা কিছু ভালো মন্দ পাপ পুণ্য কর্ম অকর্ম বিকর্ম সব এই ভাতৃসঙ্গ মাতৃসঙ্গে এসে আমাকে অঞ্জলি আকারে প্রদান করো, আমি তা গ্রহণ করব। অঞ্জলি দেওয়ার স্থান পুষ্পাঞ্জলি নয়, মানসাঞ্জলি, মানসিক যন্ত্রণা,
মানসিক বিকার, মানসিক আনন্দ অনুভূতি, পাপ পুণ্য সব তার চরণে অঞ্জলি। এরকম আর কোথায় পাবো আমরা? তিনি নিজে স্বেচ্ছায় যেখানে আমাদের সব কিছু বিসর্জন দিতে বলছেন এবং তিনি আমাদের সেগুলো গ্রহণ করে আমাদের পরিশুদ্ধ করবেন। গুরুদেব বলেছেন মনটি আমাকে দাও। এই যে চঞ্চল মন, তিনি জানেন এই চঞ্চল মন তাকে দিতে বলছেন। কেন? তিনি তাকে পরিচর্যা করবেন। এই মনটা গুরুদেব, তিনি আমার মনটাকে নিয়ে তার পরিচর্যা করে কিসে তার প্রশান্তি, কিসে তার শান্তি, সে চিন্তা তিনি করবেন। এবং যখন আমি উপযুক্ত হব সেই মন ধারণের, ওই পরিশুদ্ধ মন ধারণের যখন আমি উপযুক্ত হব তখন তিনি আমাকে তা ফিরিয়ে দেবেন। তার আগে ফণিহারা মনির মতো আকুল হতে হবে আমাকে। মনটা তাকে দিয়ে দিলাম মানে সেটা আর ফিরে পাবো না, তার জন্য চঞ্চল থাকতে হবে। কখন তিনি তাকে পরিশুদ্ধ করে আমাকে ফেরত দেবেন? আমার নিজের ক্ষমতা নেই তাকে পরিশুদ্ধ করার, তাহলে তাকে দেবার জন্যে আমাদের ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ। 3 ঘন্টা কাল মনটা তার চরণে আমি দিলাম, তিনি তার পরিচর্যা করবেন, শুশ্রূষা করবেন। আমাদের মনের শুশ্রূষার প্রয়োজন। শরীরের শুশ্রূষা ডাক্তার করবে, মনের শুশ্রূষা ডাক্তার করতে পারে না। তার ভবরোগের বৈদ্য তিনি, ওই ভবরোগ তিনি দূর করবেন। ভবসাগর তারণ কারণ হয়ে। শ্রী গুরু জয়। বাগুইয়াটি শাখা সংঘের প্রধান কর্মী শ্রদ্ধেয় শ্রী পার্থ বসু দাদা তার কথা বললেন। আজকের পার্থদার মূলত কথা আমরা শুনলাম, যেটি হচ্ছে ভাতৃসঙ্গ এবং মাতৃসঙ্ঘের, যে ঠাকুর বলছেন সাধন স্থল, তারই বিস্তারিতভাবে তিনি আমাদের সামনে উপস্থাপন করলেন। কীভাবে ভাতৃসঙ্গে গিয়ে আমাদের থাকা উচিত বা আমাদের করণীয় কী, বা মাতৃসঙ্গে কীভাবে আমাদের সঙ্গ করতে হবে, সেই সকল বিষয়ে তিনি তার আলোকপাত করছিলেন। ঠাকুর মাতৃসঙ্গ সম্বন্ধে তার একটি বাণী উল্লেখ করি, সেটি হচ্ছে তোমাদের সংসারটি কীভাবে চালাইতে হবে তার শিক্ষা পাবে ওই মাতৃসঙ্গে থেকে। অর্থাৎ মাতৃসঙ্গে মায়েরা যাবেন বা মাতৃসঙ্গ করবেন, সেখান থেকেই শিক্ষা পাবেন তার সংসারটি কীভাবে চালাতে হবে। অর্থাৎ সেখানে যে আলোচনা হবে গুরুর কথা, গুরুর বাণী, তাতে সেই কথাগুলি উল্লেখ থাকছে যে তোমার সংসারকে কীভাবে গঠন করতে হবে, সংসারকে কীভাবে চালাইতে হবে। আরও একটি দায়িত্ব তিনি মায়েদের দিয়েছিলেন যে শ্রীগুরু সঙ্ঘের কর্মীদের দায়িত্বই হচ্ছে মায়েদের উপরে, যারা সঙ্ঘে কর্মী সেই কর্মীদের গঠন করা বা সেই কর্মীদের সঙ্গমুখী করা, তার দায়িত্বটাও সেই মায়েদের উপরেই তিনি দিয়েছিলেন। পুর পঞ্চাননতলা শাখা সঙ্ঘের প্রধান কর্মী শ্রদ্ধেয় শ্রী রণজিৎ কুমার মজুমদার। শিলিগুড়িয়ার নিমতা শাখা সঙ্ঘের 34তম বাৎসরিক মিলন উৎসবের শেষ দিন ধর্মসভা চলছে। বহুক্ষণ ধরে আমরা সকলেই অত্যন্ত মন্ত্রমুগ্ধের মতো, যেটা পার্থদা বলছিলেন, যে কথা শুনছিলাম সকলের, ধর্মসভা একটা অন্য মাত্রা পেয়েছে, ঠিকই কথাই। কিন্তু আমরা যারা শ্রীগুরু সঙ্ঘের আশ্রিত, আমরা প্রত্যেকটি মানুষের কিন্তু একটা উদ্দেশ্য থাকে। প্রত্যেকটি মানুষ উদ্দেশ্যবিহীনভাবে কোনো মানুষ জীবনে উন্নতি লাভ করতে পারে না, সে ব্যবহারিক জীবনই হোক আর আধ্যাত্মিক জীবনই হোক, কোনো মানুষই পারে না। তা আমাদের যখন আমরা দীক্ষা নিতে যাই আশ্রমে, দীক্ষা তো নেওয়া হয় না, দীক্ষা পাওয়া হয় ভগবানের করুণার মাধ্যমে, ভগবানের ইচ্ছা বা শক্তির মাধ্যমে। তো আমরা যখন দীক্ষা পেতে যাই আশ্রমে,
তখন দীক্ষা নেওয়ার আগে আমাদের কিন্তু দুটো জিনিস আমাদের হাতে দিয়ে দেওয়া হয় আমরা দীক্ষার ঘরে পৌঁছানোর আগে, সকলেই জানেন এটা। এক হচ্ছে নববিধান আর দ্বিতীয় হচ্ছে রুদ্রাক্ষ। নববিধান বলা হয় তুমি দীক্ষা নেওয়ার আগে, দীক্ষা পাওয়ার আগে তুমি স্বীকৃত হও যে তুমি নববিধানটি মান্য করবে। এই যে নববিধান, এই নববিধানটি তুমি তোমার জীবনে প্রতিফলিত করবে। তুমি তোমার নববিধানটি গ্রহণ করে তুমি তোমার জীবন শুধু নয়, শুধু তোমার জীবন নয়, আরও অনেক জীবনকে তুমি আলোকিত করবে, এই অঙ্গীকারবদ্ধ তুমি হও। তিনি সত্যযুগের ধর্মের কথা, সত্যযুগের ধর্ম আমরা কেউ পালন করতে পারবো না, ত্রেতাযুগের ধর্ম আমরা কেউ পালন করতে পারবো না, দ্বাপরের ধর্মজীবনও আমরা কেউ পালন করতে পারবো না। তিনি জানতেন যে এই কলিযুগে এত এত ফ্যাসিলিটিস, এত প্রতিকূল অবস্থার মধ্যে মানুষ ধর্মজীবন পালন করবে কী করে। তাই তিনি প্রত্যেকটি যুগের যে জ্যেষ্ঠ সেইটিকে আহরণ করে তিনি ওই নববিধানটি তৈরি করেছেন আমাদের ধর্মজীবন পরিচালনা করার জন্য। ধর্মজীবন আমরা নিজেরা পরিচালনা করতে পারি না, পারবো শুধু নববিধানের মধ্য থেকে। নববিধানের মধ্য থেকে নববিধানকে যথার্থ মর্যাদা দিয়ে, নববিধানকে বাদ দিয়ে শ্রীগুরু সঙ্ঘের মানুষ উন্নতি লাভ করতে পারবে না, এরকম গ্যারান্টেড। যতই আমরা বলি না কেন, যতই বেদের কথা বলি, যতই উপনিষদের কথা বলি, প্রত্যেকে আমরা জানি গুরুদেব বলেছেন নববিধানকে তোমাদের পালন করতে হবে। শ্রীগুরু সঙ্ঘের মানুষ নববিধানকে পালন না করে উপনিষদের বাণী, বেদের বাণী গ্রহণ করে তাদের ধর্মজীবনে তারা উন্নতি লাভ করতে পারবে না, এ গ্যারান্টেড একদম, এর মধ্যে কোনো দ্বিমত নেই। তাই আমাদের দেখতে হবে সেইটি যে ভগবান আমাদের জন্য যে নববিধানটি তৈরি করে দিয়ে গেছেন, নববিধানটি যে আমাদের হাতে দিয়েছেন, সেইটি আমরা কতটা, কত স্বচ্ছভাবে, কত নিজের জীবন দিয়ে, অন্তর দিয়ে পালন করতে পারব, সেইটি আমাদের হবে ধর্মজীবন। সেই জায়গাটায় আমাদের পৌঁছতে হবে, সেই জায়গাটায় আমাদের পৌঁছতে হবে। পৌঁছবো কী করে? সেই জায়গাটায় পৌঁছতে গেলে আমাদের কী দরকার, নিজেদের কী দরকার, কতটা আমরা নিজেরা উন্নতি করতে পারব, কতটা নিজেদের উন্নত হতে পারব, করতে পারব। বঙ্কিমচন্দ্র ধর্মতত্ত্ব লিখতে গিয়ে বলছেন, প্রথমে বলছেন যে আমি মানুষ হইলাম কেন, আমরা মানুষ হইলাম কেন, কী উদ্দেশ্য আমাদের, মানুষ জন্ম, মনুষ্য জন্ম পেলাম কেন, প্রত্যেকটি মানুষের এই প্রশ্ন বঙ্কিমচন্দ্রের সেই কথার মধ্য দিয়ে বেরিয়ে এসছে। লিখতে লিখতে বঙ্কিমচন্দ্র পারছে না, কেন কেন আমাদের মনুষ্য জন্ম। লিখতে লিখতে শেষে গিয়ে তিনি উপলব্ধি করলেন মনুষ্যত্ব লাভই হচ্ছে একমাত্র মনুষ্য জন্মের উদ্দেশ্য, মনুষ্যত্ব লাভ। বাড়িতে বসে অলসভাবে জীবনযাপন করলে মনুষ্যত্ব লাভ হবে না, তার জন্য ঢুকতে হবে ওই শ্রীগুরু সঙ্ঘের ভেতরে, শ্রীগুরু সঙ্ঘের ভাবনার ভেতরে, শ্রী শ্রী গুরুদেব যা বলে গেছেন তার ভেতরে, তিনি যা আদেশ দিয়েছেন সেইগুলোকে যথাযথ পালন করে তবেই মনুষ্যত্ব হতে হবে। তাই জন্য তিনি বলেছেন, যে পার্থদা বলছিলেন যে শ্রীগুরু সঙ্ঘ মানুষ তৈরির কারখানা, শ্রীগুরু সঙ্ঘ মানুষ তৈরির কারখানা, এখানে মানুষ তৈরি হয়। মানুষ যদি না হয়, যথার্থ মানুষ যদি তৈরি না হয়, যথার্থ ধর্মজীবন পালন করতে পারবো না আমরা, যথার্থ ভালো মানুষ না হলে যথার্থ শিক্ষক হতে পারবে না, যথার্থ ভালো মানুষ না হলে যথার্থ ভালো ডাক্তার হতে পারবে না, যথার্থ ভালো মানুষ না হলে যথার্থ ইঞ্জিনিয়ার হতে পারবে না। তাই আমাদের উদ্দেশ্য ওইটাই, ভগবানের কাছে আমাদের একমাত্র প্রার্থনা তুমি আমাদের অন্তত মানুষ করে তোলো। আমাদের যে জন্ম, মানুষ হিসাবে যে জন্মগ্রহণ করেছি আমরা,
সেই তোমরা আমাকে যথার্থ মানুষ করে তোলো। এই মানুষ করে তুলতে গেলে আমাদের ওই পথটি বেছে নিতে হবে, সঙ্ঘের পথটি বেছে নিতে হবে। সঙ্ঘকে বাদ দিয়ে মনুষ্যত্ব অর্জন করতে পারবেন না কেউ, কেউ পারবে না। এই সঙ্ঘের মধ্যে সমস্ত রকম ধর্মের বীজ নিহিত আছে, আমাদের পৌঁছনো ভগবানের চরণে, আমাদের পৌঁছনো উদ্দেশ্য তেমনি এমনি হবে ভগবানের চরণে পৌঁছনো, চাইলে আমার হয়ে গেল। ধর্মসভা করতে গিয়ে বলছেন গুরুদেবকে, বলছেন ঠাকুর ধর্মসভা তো গেলাম, ধর্মসভায় তো অনেক ধর্মকথা শুনলাম, বাইরে এসে সব সব ভুলে গেলাম। এটা অত্যন্ত বাস্তব কথা, কোনো এ নয়, অত্যন্ত বাস্তব কথা যে আমরা ধর্মসভায় যা শুনি, আমরা যখন বাড়িতে যাই ধর্মসভার সব কিছু ভুলে যাই। যে গ্রহণটুকু করলাম সেই গ্রহণটুকু রইল না, অন্তরের মধ্যে প্রবেশ করলো না, হৃদয়ের মধ্যে প্রবেশ করলো না। গুরুদেব বলছেন চিত্তশুদ্ধির অভাবে এটা হয়। গুরুদেব বলছেন চিত্তশুদ্ধির অভাব, যে তুমি যে ভেতরে ঢুকে যে তুমি তোমার অন্তরে তুমি যেটা রাখতে পারলে না, এটা তোমার চিত্তশুদ্ধির অভাব। অনেক বড় ব্যাপার চিত্তশুদ্ধি, একটা বিরাট বড় ব্যাপার, সে ব্যাখ্যা করার সময় এখন নেই। তা আমরা শুধু এইটুকু ভাবি যে আমাদের যে নববিধানটি আমাদের গুরুদেব বলেছেন তোমরা এই নববিধানটি মানো, সেইখানেই ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, পত্রিকা আছে, আদর্শ সংসার আছে, আদর্শ গৃহস্থ জীবনযাপন আছে, রুদ্রাক্ষর কথা বলা আছে, একে অপরের প্রতি ভালোবাসার কথা বলা আছে, গুরুভাই গুরুবদেব গুরুবন্ধের প্রতি ভালোবাসা শ্রদ্ধার কথা বলা আছে, তাদেরকে সুখ দুঃখে তাদেরকে তাদেরকে তার প্রতি সহানুভূতির কথা বলা আছে, সবই বলা আছে। এইগুলোকে নিয়ে আমাদের চলতে হবে। সেই জন্যই নববিধান আমাদের জীবনের উপাস্য, নববিধানই আমাদের একমাত্র পথ। নববিধানের পথকে যদি আমরা গ্রহণ করতে পারি, অবশ্যই আমাদের শ্রীগুরুর চরণে যে আমাদের উদ্দেশ্য তার চরণে পৌঁছনো, সেইটুকু আমরা পারব। আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।